কুমিল্লার রেসকোর্সে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জহিরুল হকের মৃত্যু হয়েছে। ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানায়, রেসকোর্স এলাকায় শাপলা টাওয়ারের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গেল শনিবার ডক্টর জহির ও তার স্ত্রীর ওপর হামলা চালায় প্রতিপক্ষ। পরে তাদেরকে কুমিল্লা মেডিকেলে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ডক্টর জহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এদিকে হামলার ঘটনায় পাঁচজনের নামে মামলা করেছে নিহতের স্ত্রী। পরে মূল হোতা পাপ্পুকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।